স্পোর্টসে রোটেটর কাপ ইঞ্জুরি একটা খুব কমন ইঞ্জুরি, বিশেষ করে গোলকিপারদের, ক্রিকেটারদের, উইকেট কিপারদের, ব্যাটসম্যানদের, বোলারদের, বা থ্রো করতে গেলে বিভিন্ন সময় ইঞ্জুরিগুলো খুব ঘটতে থাকে এবং পড়ে গেলে ফল থেকেও হয়। তো সবার প্রথম হচ্ছে রোটেটর ইঞ্জুরিটা বুঝে নেওয়া। আমাদের হাত, আমাদের হাত এইভাবে উপর দিকে যখন ওঠে একে বলে অ্যাবডাকশন। অ্যাবডাকশনের পরে ও এরকম করে রোটেট করে, রোটেট হয়ে এলিভেটেড হয়। তাহলে এই যে রোটেশন, এই রোটেশন রোটেটর কাপ মাসেলের কাজ, এই রোটেশন এবং এলিভেশনের কাজটাকে পরিণত করা, আর ডেল্টয়েড অ্যাডাপশনের কাজটা করে। এবার প্রশ্ন হচ্ছে কি, যখন রোটেটর কাপ ইঞ্জুরি হয় তখন ঠিক এরকম জায়গাতে রোটেটর টেন্ডিনাইটিস হতে পারে, টেন্ডন রাপচার হতে পারে, টেন্ডন ছিঁড়তে পারে, অথবা আরো জয়েন্টেও বিভিন্ন রকমের ইফিউশন ডেভেলপ করতে পারে, ইত্যাদি ব্যাপারগুলো আসে। তা মোটামুটিভাবে এই ধরনের ক্ষেত্রে খুব কমনলি আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করা হয়। লেজার থেরাপির কথা তোমরা শুনলে কিছুক্ষণ আগে। তা আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি কিভাবে ব্যবহার করব ব্যাপারটা একটু, কিরমভাবে প্লেয়ারদেরকে আমরা ট্রিটমেন্ট করি সে সম্পর্কে একটু দেখানো যাক। ধরো এটা একটা আল্ট্রাসাউন্ড ইকুইপমেন্ট, এটা খুব ছোট একটা ডিভাইস, খুব ইজিলি ক্যারি করা যায়। এই ক্যারি, এই ডিভাইসটা ইউজ করবার সময় সবার প্রথম আল্ট্রাসাউন্ড 20,000 ডেসিবেলের উপরে সেখান থেকে সাউন্ড নিঃসৃত হচ্ছে এবং সে কোনোদিনও কানে শোনা যায় না, যেহেতু সে 20,000 ডেসিবেলের উপরে। এবং যেহেতু সে কানে শোনা, বিকজ হাওয়ার মধ্য দিয়ে আল্ট্রাসাউন্ড ওয়েভ পাস করতে পারে না, এই জন্য মিডিয়ামের দরকার লাগে। এই জেল সেই মিডিয়ামের কাজটি করে। আল্ট্রাসাউন্ড করবার সময় যেহেতু রোটেটর কাপের কথা বলছিলাম, সেহেতু রোটেটর কাপ টেন্ডন খুব ছোট্ট একটা জায়গা, এখানটা তার অবস্থান, আমাকে সেই পজিশনটাকে ধরে নিয়ে আস্তে আস্তে আল্ট্রাসাউন্ড করতে হবে। আমি এখানে সেটাই দেখাচ্ছি। আল্ট্রাসাউন্ড ব্যাটা খুব আধুনিক চিকিৎসা নয়, অনেক বছর ধরে, অনেক যুগ ধরে বলা যেতে পারে এটাকে ব্যবহার করা হচ্ছে। এখন ফিজিওথেরাপিতে আরো অনেক পদ্ধতি বেরিয়ে গেছে, কিন্তু কমনলি সাধারণভাবে মাঠে বা একটু মফস্বল অঞ্চলে আল্ট্রাসাউন্ডের প্রভূল বহুত ব্যবহার রয়েছে এবং কার্যকরী চিকিৎসা হিসাবেও প্রমাণিত হয়েছে। কিন্তু জয়েন্টগুলোতে, বিশেষ করে 6 বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করতে নিষেধ করা হয়, কারণ তাতে হাড়ের গ্রোথের ক্ষতি হতে পারে। অ্যাকচুয়ালি খুব জেনে বুঝে কাজ করতে পারলে কোনোটাই ক্ষতিকারক নয়, আর যদি আমরা জেনে বুঝে না কাজ করি তাহলে সেটা ক্ষতিকারক। খেলার মাঠে বিশেষভাবে রিকভারির জন্য, ফাস্ট রিকভারি দিতে গেলে আমরা জানি কুল ডাউন প্রোগ্রাম আছে, আমরা জানি আইস বাথ আছে, আমরা জানি ম্যাসাজ রয়েছে, আমরা জানি আরো অনেক রকমের পদ্ধতি রয়েছে। বাট মফস্বলে বা প্রত্যন্ত জায়গায় একটা ম্যাচ পড়েছে, আমার টিমের সঙ্গে আমি ভালো ফিজিও পেতে পাও পারি নাও পারি, কোচেদের শিখতে হবে যে কি করে প্লেয়ারকে আমি তাড়াতাড়ি রিল্যাক্সেশন দিতে পারি, মাসল রিলিজ করতে পারি। তার জন্য কাপিং থেরাপি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে। আজকে সেই কাপিং থেরাপি জাস্ট ডেমনস্ট্রেশন দেবো। এটা দেওয়ার পরে ধরো এটা একটা হ্যামস্ট্রিং মাসল, কাপ মাসল, হ্যামস্ট্রিং, কাপ, গ্লুট, লাম্বার, লাম্বোডাম, তা এই ধরনের মাংসপেশিতে আমরা বিশেষভাবে কাপিং থেরাপির সাহায্যে খুব দারুণভাবে রিলিফ দিতে পারি। যেখানে বড় মাসেল আছে সেখানে কাপিং থেরাপি দারুণভাবে কাজ করে। তা কিভাবে কাজ করে,
10 মিনিট রাখতে রাখার পরে আস্তে আস্তে রিলিজ করে দেওয়া হয়। তারপরে মাংসপেশির শক্ত ভাব দারুণভাবে কমে যায়। অনেক কিছু বলা যায় এই ছোট্ট ভিডিওতে বা এই ছোট্ট আলোচনাতে, একটা মিডিয়া প্রোগ্রামে এত কিছু বলবার অবকাশ নেই। আমাদের সাথে এখন উপস্থিত আছেন একেডি ইনস্টিটিউটের কর্ণধার আশিস কুমার দাস। আমরা এতক্ষণ দেখলাম যে প্লেয়ারদের ফিট করে তোলার জন্য আপনি এত কিছু করেন, যে এটার বিষয়ে আপনি বলুন। আমি এত কিছু করি ব্যাপারটা ঠিক এরকম নয়, অ্যাকচুয়ালি এত কিছু করতেই হয়। যদি ভালোভাবে কাজ করতে হয় তাহলে এত কিছুই করতে হয়, সেখানে কোনো বাজ বিচারের জায়গা নেই। অ্যাকচুয়ালি এখন বিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান, স্পোর্টস সায়েন্স যে গতিতে ধাবমান তাতে অনেক কিছুই করতে হবে। যে কনসেপ্ট আজকে স্পোর্টস সায়েন্সে ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে, সেখানে একজন প্লেয়ারকে অ্যাজাইল হতে হবে, পাওয়ারফুল হতে হবে, স্ট্রং হতে হবে এবং মেন্টালি তাকে টাফ হতে হবে, তার সঙ্গে সঙ্গে ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে। এই এত কিছু বিষয়কে যদি সঠিক নির্দেশনায় নিয়ে যেতে হয় তাহলে একজন প্লেয়ারকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ করবার সমস্ত উপাদানগুলিকে যথাযথভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। এর ফলে চিকিৎসা, তার সাথে সাথে ক্রীড়াবিজ্ঞান, তার সাথে সাথে থেরাপিউটিক প্রসিডিওর্স, তার সাথে সাথে মাঠ, তার গুণগত মান, তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাউন্সেলিং, তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনের ধারণা, এই সমস্ত কিছু নিয়ে যে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস ফিটনেস কোচিং এবং পোস্ট ম্যাচিওর এবং স্পোর্টস রিলেটেড থেরাপি, কাপিং থেরাপি, এই সমস্ত বিষয়গুলোর কোর্স আমরা শুরু করেছিলাম এবং সেই কোর্স আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এক আলোড়নের সৃষ্টি করেছে। এবং অ্যাজ দ্য পায়োনিয়ারিং ইনস্টিটিউট ইন দিস সাবজেক্ট, উই ফিল ভেরি গ্ল্যাড যে আপনারা আমাদেরকে এই কাজে সহযোগিতা দিচ্ছেন। আপনাদের এই ময়দান আপডেট, আপনারা যা বলে থাকেন, পাশে আছেন, মাঠে আছেন, আপনাদের এই মাঠে থাকা, আমাদের এই কার কর্মকাণ্ড, আবার চলুন মাঠে ফিরে যাই এবং মাঠের প্লেয়ারদের তাদের অসহায় অবস্থা থেকে আমাদের উদ্ধার করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আমরা যে দল তৈরি করতে চাইছি ফিটনেস কোচেস, পোস্ট ম্যাচিওর এবং আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে, সেই লড়াইতে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়ব, প্রতিষ্ঠিত করব নতুন ক্রীড়াবিজ্ঞানের জয়যাত্রাকে এবং আবার স্পোর্টসকে স্বমহিমায় আমরা প্রতিষ্ঠিত করব। পশ্চিমবঙ্গের মাটি সে চাইদাই করছে।